শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী উনাকে গুম করে আয়নাঘরে রেখেছিল দীর্ঘদিন সেখানে আটক রেখে তাকে ভারতে রেখে এসেছিল দীর্ঘদিন ভারতে আটক ও নির্বাসিত থেকে বাংলাদেশে ফিরে এসেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কেমন ছিল সে আয়নাঘরে গুম হয়ে থাকা দিনগুলো ভারতে থাকা দিনগুলোই বা কেমন ছিল জানালেন সালাউদ্দিন আহমেদ তিনি জানান আমরা দু সালে জানুয়ারিতে ভুয়ো নির্বাচনের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করি তারই একটা পর্যায়ের সময় হচ্ছে দু হাজার পনেরোর দশই মার্চ উত্তরার একটা বাসা থেকে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু সশস্ত্র লোক সাদা পোশাকে চোখ এবং হাত বেঁধে আমাকে নিয়ে যায় এরপর দীর্ঘ প্রায় একষট্টি দিন আমাকে একটা গোপন কুঠুরিতে বন্দি করে রাখে কুঠুরিটা ছিল পাঁচ ফুট বাই দশ ফুট এর বেশি হবে না তার মধ্যে একটা পানির ট্যাপ এবং প্রাকৃতিক প্রস্রাব ও পায়খানার জন্য একটা ছিদ্র ছিল সেই রুমে একটা হাইপার বাল্ব ছিল স্টিলের দরজার নিচে খাবার দেবার জন্য একটু জায়গা ছিল বাইরে পেডেস্ট্রিয়াল ফ্যান চলত ঘরের ভেতর হাওয়া আসার জন্য কেবলমাত্র একদিনের জন্য আমাকে বের করেছিল ঘরটা পরিষ্কার করার জন্য এই অবস্থায় আমার শরীরে চর্মরোগ হয়ে যায় এই স্কিন ডিজিজ আমাকে এখনও ভোগায় একষট্টি দিনের মাথায় আমাকে বের করে চোখ বেঁধে হাত বেঁধে আমাকে গাড়িতে করে নিয়ে যায় ছ সাত ঘন্টা যাত্রা হবে গাড়ি থেকে নামতে দেয়নি মধ্যরাতের দিকে কিছু দূর গাড়িতে কিছু দূর পায়ে হাঁটিয়ে আমায় ক্রস করিয়ে একটা জায়গা ক্রস করায় ওটাই বর্ডার হবে সেখানে আমায় ফেলে রেখে আসে জায়গাটার নাম শিলং আসুন শুনি ওনার মুখ থেকে কি বলছেন সালাউদ্দিন আহমেদ শুনুন সেই ভুয়া নির্বাচনের বিরুদ্ধে আমরা আবার জনমত সংগঠিত করে তীব্র আন্দোলন শুরু করি তারই একটা পরিযায়ী হাজার পনেরো সালের দশই মার্চ উত্তরার একটি বাসা থেকে আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু সশস্ত্র লোক সাদা পোশাকে আমার চোখ এবং হাত বেঁধে আমাকে নিয়ে যায় এবং দীর্ঘ দু মাস একদিন প্রায় সিক্সটি ওয়ান ডেজ একষট্টি দিন আমাকে একটি গোপন কুটরীতে বন্ধ করে রাখ বন্দি করে বন্দি করে রাখে যে কোটারিটা ছিল পাঁচ ফিট বাই দশ ফিট এর বেশি হবে না তার মধ্যে একটা পানির টেপ এবং আহ প্রাকৃতিক পেশার আহ এবং পায়খানা করার জন্য নেচারাল কলের জন্য একটা সিদ্ধ ছিল এবং নালার মতো একটা জায়গা আমাদের সেটা ছিল এক পাশে সেই রুমে একটা দরজা নিচে খাবার দাবার দেওয়ার জন্য একটু জায়গা ছিল বাইরে একটি প্যাডেস্ট্রাল ফ্যান চালু রাখতো সবসময় বাতাস আসা যাওয়ার জন্য এটা ছিল সেই রুমের অবস্থা এই দু মাসের মধ্যে আমাকে কোনোদিনই রুম থেকে বের করেনি কেবল একদিন রুমটা পরিষ্কার করার জন্য রুমের বাইরে কিছু করার জন্য নিয়ে আসা হয়েছিল এই অবস্থায় আমি আমার শরীরের সমস্ত জায়গায় চর্মরোগ হয়ে যায় এই স্কিন ডিজিজ আমাকে এখনো পর্যন্ত বোধ অনেক দিন ছিল সেই অবস্থা থেকে একষট্টি দিনের মাথায় আমাকে বের করে একটা করে চোখ বেঁধে হাত বেঁধে দীর্ঘ একটা যাত্রা ঘন্টা হবে হয়তো একটা জায়গায় নিয়ে আসে রাখলো গাড়ি থেকে নামতে দেয় নেই আমার মনে হলো সেটা বর্ডারের কাছাকাছি কোনো জায়গায় হবে ঠিক সময়ের অনুমান করে বলতে পারে যে মধ্যরাতের দিকে তারা আমাকে কিছু গাড়িতে কিছু দূর পায়ে হাঁটিয়ে ওটা ক্রস করা একটা জায়গা ওইটাই বর্ডার হবে হয়তো এবং ওখান থেকে আবার তিন ঘন্টার মতো বা চার ঘন্টার মতো সময় হবে ওখান থেকে গাড়ি চালিয়ে আমাকে ফিলে আসে হাত বাঁদা চোখ বাঁধা অবস্থায় শিলং এর একটা জায়গা পরে জানতে পেরেছি ওইটা গল্ফ লিঙ্ক একটা বড় মাঠের মধ্যে ভুড়ে ওখানে নামিয়ে দিয়ে বলে যে ইউ আর ফ্রি নাও তারপরে আমি চোখের কাপড় খুললাম এবং পথাচারী দু একজন ছিল দু একজন ভ্রমণকারী ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম এই জায়গার নাম কি তো তারা বললেন এটা শিলং গল্ফ লিঙ্ক আমি আমার অবস্থার কথা সংক্ষিপ্ত করে বললাম এবং পুলিশকে খবর দেওয়ার জন্য বললাম তো তারা ভ্রাম্যমান পুলিশ টিমকে খবর দিলেন তারপরে তারা আমাকে থানায় নিয়ে যায় পুলিশ এবং এর কিছুক্ষণ পরে হসপিটালে নিয়ে গেল হসপিটাল থেকে তারা আবার থানায় নিয়ে আসে এর এক দু ঘন্টা পরে আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে গেল। ভর্তি করে দিল ওখানে মিন হালস নামে একটা হসপিটাল তারা হয়তো মনে করেছিল আমি মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি এমন পরিচয় পাওয়ার পরে তারা হয়তো এটা বিশ্বাস করতে চায়নি তো মানসিক হাসপাতালের একজন ডাক্তার সাহেব তাকে আমি আমি আমার ফোন যে নাম্বার টেলিফোন দিলাম উনি বললেন চেষ্টা করব। তো তারপরের দিন ওই রাত গেল দিনগুলো তারপরের দিন দুপুরের দিকে তখন তারা আমার ওয়াইফের সাথে টেলিফোনে যোগাযোগটা করতে পারলো এবং আমাকে কথা উঠিয়ে তেলেন এরপরে সেই ইতিহাস জানেন তারপরে তারা আমাকে আবার সিভিল হসপিটালে একটা আমার বিরুদ্ধে মামলা দায়ের করলেন পুলিশ ডিপার্টমেন্ট যে আমি বিনা কোনো কাগজপত্রে কোনো কাগজপত্র ছাড়া আমি বর্ডার ক্রস করেছি মরমে একটা ফরেনার্সে একটা মামলা করলেন ওইখানে হাসপাতালের একটা প্রিজেন্ট সেলের মধ্যে তারা আমাকে বন্দী রাখলেন তারপরে চিকিৎসা টিকিৎসা করালেন ওখান থেকে আমরা তখন আমার স্ত্রী ভারতে ওখানে যাওয়ার পরে আইনজীবী নিয়োগ করলে পরে আমরা একটা পর্যায়ে বেইলের ব্যবস্থা হয় তারপর থেকে দীর্ঘ প্রায় সাড়ে ন বছরের কাছাকাছি আমি শিলংয়ে একাকি নির্বাসিত জীবনযাপন করেছি সেই কাহিনী আপনারা অনেকেই জানেন এই আয়নাঘর সম্পর্কে আপনারা অনেকেই জানেন শুনতে যতটা সাদা মান ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই মানুষজনকে লুকিয়ে রাখা হতো এই ঘরে কোনো আলো বাতাস ঢোকে না সেখানে সারাক্ষণ ঘর ঘরিয়ে চলে ফ্যান কাদের রাখা হতো আয়নাঘরে হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছে তারা কোথায় তাদের কোনো হদিস নেই এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছেন ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প আরও আপডেট পেতে দেখতে থাকুন আজক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন